সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার জেলার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের পাশাপাশি সমাবেশে সব প্রস্তুতি শেষের পথে। গণসমাবেশ সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার পোস্টারে সাজানো হয়েছে বিভিন্ন সড়ক, এরই মধ্যে সমাবেশ স্থলে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। এদিকে মৌলভীবাজার ও সুনামগঞ্জে আজ শুরু হয়েছে দুদিনের পরিবহন ধর্মঘট, আর সিলেটে শনিবার ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিকরা। মালিক সমিতির নেতারা এই ধর্মঘটকে পূর্ব নির্ধারিত বলেও বিএনপির নেতাদের অভিযোগ, সিলেটের তাদের বিভাগীয় সমাবেশ বাধাগ্রস্ত করতে এই ধর্মঘট ডাকা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বৃদ্ধি এবং সেটার প্রতিবাদে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এখানে এই গণসমাবেশে একত্রিত হতে এসেছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। এই স্বৈরাচার শেখ হাসিনাকে মানুষ আর চায় না। সিলেট থেকে সমাবেশের প্রস্তুতি ও ধর্মঘটের সবশেষ জানাবেন সহকর্মী এ এম কাইয়ুম। বিএনপির গণসমাবেশ আগামী শনিবার অর্থাৎ আগামীকাল 19 নভেম্বর, এই উপলক্ষে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটির পক্ষ থেকে। আমি আমার পেছনে যদি দেখাই তাহলে এই মঞ্চটিতেই হবে বিএনপির সমাবেশ, এবং এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি বেশ সাজসাজ রব চারিদিকে। আমি যদি একটু বলি তাহলে সিলেটে প্রায় 10 বছর পরে প্রথম কোনো জনসমাবেশ করছে বিএনপি, যেটাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাধারণ নেতাকর্মীদের মধ্যে। সেই সমাবেশে এর চেয়ে বেশি মানুষের সমাগম করার লক্ষ্যে দলটি কাজ করছে। আমি যদি বলি বিএনপির পক্ষ থেকে নানান অভিযোগ করা হচ্ছে সরকার দলীয় নেতাকর্মী এবং পুলিশের বিরুদ্ধে বিভিন্ন হামলা মামলা, এবং এই তাদের সভাটাকে বিনষ্ট করতেই নাকি সরকার দলীয় পক্ষ থেকে নানান অজুহাত দেখানো হয়েছে। বেশ করে আমি যদি বলি তাহলে বলতে হবে এই বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগ কিন্তু একটি ধর্মঘটের কবলে পড়েছে। যদিও সিলেটের শুধুমাত্র সিলেট জেলাতে আগামীকাল শনিবার বিএনপির যেদিন সমাবেশ সেদিনই অনুষ্ঠিত হবে এই ধর্মঘট, কিন্তু বাকি যে তিনটি জেলা রয়েছে সিলেটের, সেই জেলাগুলোতে কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে তাদের ধর্মঘট। অর্থাৎ 36 ঘন্টার ধর্মঘট কিন্তু আজকে ভোর থেকে শুরু হয়েছে। আর এখন এম এ কাইয়ুম জানাচ্ছিলেন সিলেট থেকে।